বলিউড ইন্ডাস্ট্রির এক কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন, যিনি দীর্ঘদিন যাবৎ দাপিয়ে বেড়াচ্ছেন বলিউড ইন্ডাস্ট্রিতে, তাকে বলা হয় বলিউডের শাহেনশা। কিন্তু আপনি কি জানেন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন কত সম্পত্তির মালিক? কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অমিতাভ বচ্চন জানিয়েছিলেন, আমার মৃত্যুর পর আমার সমস্ত সম্পত্তি আমার দুই ছেলেমেয়ের মধ্যে সমান ভাগ হবে। 3 দশক ধরে সমান তালে বলিউড কাঁপানো এই অভিনেতার সম্পদের পরিমাণ এবার সবার সামনে আসলো। সেই সম্পত্তির অঙ্ক ফাঁস করলেন অমিতাভের স্ত্রী জয়া বচ্চন। শুক্রবার সমাজবাদী পার্টির হয়ে রাজ্যসভার মনোনয়ন জমা দেন তিনি। সেখানে তার স্থাবর অস্থাবর সম্পত্তি নিয়ে প্রশ্ন ওঠায় তিনি জানান, তার পরিবারের মোট সম্পত্তির পরিমাণ 1000 কোটি টাকার সমান। 2012 সালে অমিতাভ বচ্চন এবং জয়ার বিশ্ব সম্পত্তি ছিল 500 কোটি টাকার সমান। কিন্তু 2012 থেকে 2018 মধ্যে বচ্চন দম্পতির সম্পত্তি দ্বিগুণ হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম প্রকাশিত প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। এছাড়াও জানা গেছে অমিতাভের স্ত্রী জয়ার কাছে প্রায় 26 কোটি টাকার গহনা আছে। 36 কোটি টাকার গয়না রয়েছে অমিতাভ বচ্চনের কাছে। এছাড়াও তাদের কাছে যতগুলো গাড়ি রয়েছে তার দাম প্রায় 13 কোটি টাকার সমান। প্রিয় দর্শক, অমিতাভ বচ্চনের অভিনয় আপনার কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন। আর এরকম আরও ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে।